वेलकम टू अपडेट मास्टर। ये वीडियो खूब ही गुरुत्वपूर्ण होते चले कि इनफरमेशन देवर आज वीडियोते उल्लेख्य तथ्यगुली अपना शेष पर्यंत वीडियो देखें। वीडियो शुरू कर आगे बोलते चाहिए जरा एखो पर्त चैनल के सबसक्राइब करनी अवश्य सबसक्राइब कर डेली वीडियोसर जो शुरू करा जा। तो हमें जो ऑफिशियल वेबसाइट से पोस्ट करा क्यों चाहले पढ़ते पर लिंक क्योंकि डेस्क्रिप्शन पे जाओ विभिन्न सोशल मीडिया लिंकगुल डेस्क्रिप्शन पे जा वीडियो देखार पर से जॉइन करते पर। तो एबारे शुरू करा जा। तो उद्धार करा टाका कोथा एवं क्यों रखे तदंतकारी संस्था अपनारा इदानी खबरे देखते पाबेन विभिन्न टाका उद्धार होच्छे पश्चिमबंगर क्षेत्र जमन पार्थ चट्टोपाध्याय घनिष्ठ बाड़ी थेके उद्धार होयेछे कोटी कोटी टाका एवं गतकालो आबार खबर अपनारा पेयेछेन अनेक कथा उठे आसछे एखान थेके एवं अनेक तथ्य उठे आसछे सेसब खबर आमरा टाइम टू टाइम आपडेट दिए थाकि। तो এই মুহূর্তে যেটা সবারই প্রশ্ন এবং আপনাদের মনে হয়তো প্রশ্ন যে এত এত টাকা তদন্তকারী সংস্থা কোথায় এবং কিভাবে রাখে, তো সেই সংক্রান্ত ভিডিওটি হতে চলেছে। তাহলে এবার শুরু করা যাক। তো উদ্ধার করা এত টাকা কোথায় এবং কিভাবে রাখে সেই সংক্রান্ত তথ্যটি আপনারা এবার জানতে চলেছেন। কোনো আর্থিক দুর্নীতি তদন্তে নেমে টাকা উদ্ধার হলে তা ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে সেখানে জমা করা হয়। কিভাবে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, কার নামে খোলা হয় সেটা আবার জানা যাচ্ছে। ব্যাংকে ওই কারেন্ট অ্যাকাউন্টটি খোলা হয় তদন্তকারী একজন এসপি পদমর্যাদার আধিকারিকের নামে। কোনো জায়গা থেকে খোলা অবস্থায় যে টাকা উদ্ধার হয় তা আদালতে অনুমতিক্রমে ওই কারেন্ট অ্যাকাউন্টটিতে জমা রাখা হয়। তবে খামবদি বা মোড়া অবস্থায় টাকা পাওয়া গেলে তা গুনে আদালতের অনুমতি নিয়ে রাখা হয় মালখানায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যেভাবে টাকা পাওয়া যাক না কেন আদালতের অনুমতি নিয়ে কিন্তু এখানে রাখার একটি ব্যাপার উঠে আসছে। কোনো টাকার গায়ে কিছু লেখা থাকলেও তাও মালখানায় রাখা হয় আদালতের অনুমতি নিয়ে। কত টাকা কী অবস্থায় পাওয়া গিয়েছে তা সবিস্তারে আদালতকে জানানো হয়। মালখানায় থাকা টাকা বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অন্যান্য নথির সঙ্গে রাখা হয় প্রমাণ হিসাবে। যেমন অন্যান্য নথি থাকে বিচার প্রক্রিয়া চলাকালীন, সেই সব নথির সাথে কিন্তু টাকাগুলো রাখা হয়। বিচার প্রক্রিয়া শেষে আদালতকে জানিয়েই মালখানায় থাকা টাকা ওই কারেন্ট অ্যাকাউন্টে জমা করা হয়। কারেন্ট অ্যাকাউন্টে জমা পড়ে থাকা যে টাকাটি ব্যাংক নিজেদের মতো করে বাজারে খাটায়। বিচার প্রক্রিয়া শেষে ওই কালো টাকা সরকারের সম্পত্তি হিসাবে বিবেচিত হয়। তার মানে আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে সরকারের সম্পত্তি, অর্থাৎ এটা সরকারের নামে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে সেই অবস্থাতে চলে যাচ্ছে। তো উল্লেখযোগ্য ব্যাপারটি আপনারা দেখলেন কিভাবে তদন্তকারী সংস্থা টাকাটা রাখে এবং কোথায় রাখে এবং সেই টাকাটা কোথায় আলটিমেট ভাবে যায়। তো আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কিংবা আপনারা যদি এই তথ্যটি আগেও জানতেন সেটাও কিন্তু লিখবেন। উল্লেখযোগ্য তথ্য এবং ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।